আজকের অঙ্কগুলো করাছিলাম। আজকে 2.1 এর আলোকে আমি তোমাদের জন্য আরেকটি সৃজনশীল প্রশ্ন রেখেছি এবং আজকে আমি এই প্রশ্নের সমাধানটা করে দেব। তোমরা খুবই মনোযোগ সহকারে আমার ক্লাসটা খেয়াল করবে। যদি তোমরা ভালোমতো খেয়াল করো এবং ভালোমতো মনোযোগ রাখো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা অঙ্কটা বুঝতে পারবে। আর অঙ্কের মূল বিষয়টা যদি তোমরা বুঝে নিতে পারো তাহলে পরীক্ষাতে যেভাবেই অঙ্ক আসুক না কেন তোমরা অবশ্যই সেই প্রশ্নের সমাধানটা করে দিতে পারবে। তো এখানে দেখো আজকে আমি যে প্রশ্নটা রেখেছি, 125 জন ছাত্র ও 25 জন শিক্ষক, তারপর আর একটা লেখা আছে 2500 টাকা ও 500 টাকা। ক নাম্বার, ক্রমিক সমানুপাতে প্রথম দ্বিতীয় ও চতুর্থ রাশি যথাক্রমে 1/3, 1/5 ও 7/10 তৃতীয় রাশি নির্ণয় করো। তাহলে দেখো আমি এই অঙ্কের সমাধান কিভাবে করি, প্রথমে আমাদের ওই রাশিগুলো লিখে নিতে হবে। তাহলে আমি কি লিখবো, যে ক নাম্বার প্রথম রাশি কত, প্রথম রাশি অর্থাৎ প্রথমটা 1/3, তারপরে কি লিখব দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি এখানে কত, দ্বিতীয় রাশি দেখো এখানে হচ্ছে 1/5, তারপরে চতুর্থ রাশি, চতুর্থ রাশি কত, চতুর্থ রাশি হচ্ছে 7/10। আমরা জানি এই সূত্র দিয়ে, কিন্তু কালকেও তোমাদের অঙ্ক করেছি এই সূত্রটা এখন লাগবে। আমরা জানি কি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি, প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি, ঠিক আছে। বা এখানে যদি আমি প্রথম রাশির মান বসিয়ে দেই, প্রথম রাশির মান কত 1/3 গুণন চতুর্থ রাশি, চতুর্থ রাশির মান কত 7/10 সমান সমান দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশির মান কত 1/5 গুণন তৃতীয় রাশি, তাই না? জাস্ট আমি সূত্রটা লিখেছি এবং মানগুলো বসিয়ে দিয়েছি। তো এভাবে করার পরে দেখো আমাদের কি করতে হবে, এইদিকে যে 1/5 আছে এইদিকের 1/5 কিন্তু দরকার নাই, এইদিকের 1/5 আমি কি করবো এইদিকে দিয়ে দিব। অর্থাৎ বা আমি কি লিখবো এখন, তৃতীয় রাশি, তৃতীয় রাশি সমান সমান 1/3 গুণন 7/10 আর নিচে থাকবে হচ্ছে 1/5, ঠিক আছে। তো উপরে কাটা যাচ্ছে না, তাহলে এখন কি করব, উপরে গুণন দিয়ে দিব। অর্থাৎ 1 আর 7 যদি আমরা গুণন দেই 7 আর 7, নিচে 3 আর 10 যদি গুণন দেই 3 10 30, আর এখানে থাকবে 1/5। তো দেখো এইভাবে যদি থাকে তাহলে আমরা কি করি, আমরা এক্ষেত্রে গুণন দিয়ে কিন্তু উল্টিয়ে দিই, তাই না? এই যে উপরে তোমরা খেয়াল করো এখানে 7/30 আছে, তাহলে 7/30 আমি লিখবো, আর এটা কি 1/5 আছে ভাগ অবস্থায়, ভাগ অবস্থায় থাকলে কি করি আমি, গুণন দিয়ে উল্টিয়ে দেই। অর্থাৎ গুণন এই 5 যাবে উপরে, 1 আসবে নিচে, তাই তো? এখন যদি কেটে দেই দেখো 5 দুগুণে 10, অর্থাৎ এখানে থাকবে কত 7/2, সরি এখানে প্রথম রাশিতে ছিল 1/5, প্রথম রাশি ছিল 1/3 লিখে ফেলছি, চতুর্থ রাশি ছিল 7/10 লিখে ফেলছি, দ্বিতীয় রাশি ছিল 1/5 লিখে ফেলছি, আর তৃতীয় রাশি দেওয়া ছিল না, তাহলে তৃতীয় রাশির মানটা আমরা নির্ণয় করব। উপরে 1/3 গুণন 7/10 আর নিচে আছে 1/5। এখন আমি যদি উল্টে দেই 7/30 এখানে ছিল 7/30 আসলে, এইটুকু একটু কারেকশন, এখানে আসলে ভুলে 10 লেখা পড়ছে, এখানে ছিল 7/30, তাহলে 7/30 আমি লিখলাম গুণন এই 5 যাবে উপরে, 1 আসবে নিচে, 5 দিয়ে যদি কেটে দেই 5 6 30, তাহলে 7/6, ঠিক আছে। তাহলে দেখো আমি প্রথম রাশিও পেয়েছি, প্রথম রাশিও আছে, দ্বিতীয় রাশিও আছে, চতুর্থ রাশিও আছে,
এবং আমি এখন তৃতীয় রাশিও নির্ণয় করলাম। তাহলে সুতরাং এখন সমানুপাতটা কেমন হবে? সুতরাং প্রথম রাশি, প্রথম রাশি কত ছিল? প্রথম রাশি ছিল 1/3 ইস টু। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কত ছিল? দ্বিতীয় রাশি ছিল 1/5। তারপরে এরকম দুইটা ইস টু দিতে হয়। তৃতীয় রাশি, তৃতীয় রাশি এখন কত? 7/6 ইস টু। চতুর্থ রাশি, চতুর্থ রাশি কত ছিল? চতুর্থ রাশি ছিল 7/10। ঠিক আছে, তো এভাবে তোমরা অঙ্কটি করবে, 1/3, 1/5, 7/6, 7/10। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এরপরে আমি তোমাদের অন্যটাতে চলে যাচ্ছি, অর্থাৎ খ নম্বরে চলে যাচ্ছি। খ নম্বরে বলেছে উদ্দীপকের রাশিগুলোর সমানুপাত নির্ণয় করো। উদ্দীপকের রাশিগুলোর সমানুপাত নির্ণয় করো। দেখো আমাদের রাশিতে কি কি দেওয়া আছে রাশিগুলো আমরা লিখে নিই। খ নম্বরে দেওয়া আছে, দেওয়া আছে কি কি? প্রথম রাশি, আচ্ছা দেওয়া আছে, লেখার দরকার নাই। তাহলে আমরা কি লিখবো? উদ্দীপকের রাশিগুলো, উদ্দীপকের রাশিগুলো যথাক্রমে, উদ্দীপকের রাশিগুলো যথাক্রমে, প্রথমে আছে 125 জন ছাত্র, তাহলে এটা লিখবো প্রথম রাশি। প্রথম রাশি সমান 125 জন ছাত্র। দ্বিতীয় রাশি সমান 25 জন শিক্ষক। তৃতীয় রাশি সমান 2,500 টাকা। চতুর্থ রাশি সমান, চতুর্থ রাশি সমান 500 টাকা। তাহলে প্রথম রাশি এটা লিখে ফেলছি, দ্বিতীয় রাশিতে এটা লিখে ফেলছি, তৃতীয় রাশিতে এটা এবং চতুর্থ রাশিতে এটা লিখে ফেলছি। সুতরাং রাশিগুলোকে সমানুপাতে প্রকাশ করে পাই, রাশিগুলোকে সমানুপাতে, রাশিগুলোকে সমানুপাতে প্রকাশ করে পাই, প্রকাশ করে পাই কি পাই? প্রথম রাশি, প্রথম রাশিতে আমার কত হবে? 125 জন ছাত্র ইস্টু, 25 জন শিক্ষক ইস্টু, দুইবার দিতে হবে 2,500 টাকা, 2,500 টাকা, আর হচ্ছে 500 টাকা। ঠিক আছে, সুতরাং কি হবে? 125 ইস্টু 25, যদি দুইবার ইস্টু দেওয়া যায় তাহলে 2,500 ইস্টু 500। এভাবে আমরা খ নম্বর প্রশ্নের উত্তর করব। এরপরে দেখো আমি গ নম্বরে চলে যাই। গ নম্বর প্রশ্ন আছে, যদি ছাত্রের সংখ্যা 25 জন বৃদ্ধি পায় তবে সমানুপাতিক হারে টাকার পরিমাণ নির্ণয় করো। যদি ছাত্রের সংখ্যা 25 জন বৃদ্ধি পায় তবে সমানুপাতিক হারে টাকার পরিমাণ নির্ণয় করো। তো দেখো আমরা কিভাবে লিখব এটা, আমি এটা মুছে দিলাম, গ নম্বরে চলে যায়। প্রথমে ছাত্র ছিল কয়জন? প্রথমে ছাত্র ছিল হচ্ছে 125 জন। আর পরবর্তীতে ছাত্র কতজন বৃদ্ধি পেয়েছে? পরবর্তীতে ছাত্র 25 জন বৃদ্ধি পেয়েছে। তাহলে লিখে ফেলি, গ নম্বরে 25 জন ছাত্র বৃদ্ধি পেলে, 25 জন ছাত্র বৃদ্ধি পেলে ছাত্র সংখ্যা হবে, ছাত্র সংখ্যা হবে কত? 125 যোগ 25 সমান সমান 150 জন। কারণ আগে ছাত্র ছিল কয়জন? 125 জন। আর পরবর্তীতে ছাত্র বৃদ্ধি পেয়েছে কয়জন? পরবর্তীতে ছাত্র বৃদ্ধি পেয়েছে 25 জন।
তাহলে 25 জন ছাত্র বৃদ্ধি পেলে ছাত্র সংখ্যা হবে 150 জন। তাহলে সমানুপাতিটির তাহলে সমানুপাতিটির কি কি হবে? প্রথম রাশির সমানুপাতটির প্রথম রাশি কত হবে? 150 জন ছাত্র, যেখানে আগের বার লিখেছিলাম কত? 125 জন। এরপরে দ্বিতীয় রাশিতে কত হবে? 25 জন, ঠিক আছে। তৃতীয় রাশি আমরা জানি না, কারণ তৃতীয় রাশি আমরা নির্ণয় করবো, তাহলে ছাত্র এখানে কাটা দিয়ে দিই। চতুর্থ রাশি কত হবে? চতুর্থ রাশিতে ছিল 500, ঠিক আছে। তাহলে তৃতীয় রাশি আমরা জানি না, আমরা তৃতীয় রাশি নির্ণয় করব। আমরা জানি আমাদের আবার ওই সূত্রটা প্রয়োগ করতে হবে। আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি বা প্রথম রাশি। প্রথম রাশিটা কত আছে? প্রথম রাশিতে আছে 150, ঠিক আছে। চতুর্থ রাশিতে কত আছে? 500। দ্বিতীয় রাশিতে কত? দ্বিতীয় রাশিতে 25। আর তৃতীয় রাশি আমরা জানি না, তৃতীয় রাশির মান আমাদের বের করতে হবে। বা তৃতীয় রাশি সমান সমান 150 গুণন 500 ভাগ হবে হচ্ছে 25। 25 দিয়ে যদি আমরা এটাকে ভাগ দেই তাহলে কত হবে? 6 25 150, আর 6 দিয়ে এটাকে গুণন দিলে 3000, ঠিক আছে। তাহলে তৃতীয় রাশি কত হলো? তৃতীয় রাশি হলো 3000। তাহলে সমানুপাতিক হারে টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে সমানুপাতিক হারে টাকার পরিমাণ হবে, সুতরাং সমানুপাতিক হারে টাকার পরিমাণ হবে কত? 3000 টাকা, ঠিক আছে। তোমরা এভাবে অঙ্কটি করবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এরপরেও যদি কারো কোথাও কোনো সমস্যা হয়, অবশ্যই আমাকে মেসেঞ্জার গ্রুপে এসে জানাবে, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিব। আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।